দেখুন অবাক করা কাণ্ড হিজাব ছেড়ে এবার বন্দুক ধরবেন সৌদির মহিলারা সৌদি আরবের মহিলাদের জন্য সামরিক বাহিনীতে চাকরির সুযোগ খুলে দেওয়া হলো সৌদি সরকারের তরফে দেওয়া নির্দেশিকাতে জানানো হয়েছে এখন থেকে দেশের মহিলারা সামরিক বাহিনীতে চাকরি করার সুযোগ পাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে ভিশন টু ঘোষণা করেছেন তার আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে অবশ্য সৌদি আরবের সব এলাকার মহিলারা এ সুযোগ পাবে না প্রাথমিকভাবে রিয়াদ পবিত্র মক্কা আল কুসাইম ও পবিত্র মদিনা এলাকার মহিলারাই সামরিক বাহিনীতে চাকরির সুবিধা পাবে সৌদি আরবের সাধারণ নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে এতদিন সৌদি মহিলারা সব চাকরি করতে পারত না এমনকি গাড়ি চালানোর অনুমতি পর্যন্ত ছিল না সেক্ষেত্রে যুবরাজ সালমানের এই সব পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পাচ্ছে তবে তার এই ভীষণ টু থাউজেন্ড থার্টি কর্মসূচির আওতায় এমন কিছু পদক্ষেপ নিয়েছে জানিয়ে সে দেশে শুরু হয়েছে জোর সমালোচনা